আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন পর পর আপনাদের সামনে এসে হাজির হই, জানি না আপনারা কিভাবে নেবেন। তো এখানে আজকে যেহেতু আমের সিজন, তো আম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে বিভিন্ন রকমের আম আছে, আমগুলি আজকে কিনে নিয়ে আসলাম আমি। এটা হচ্ছে হিমসাগর, আর এই যে আছে ল্যাংলা, তারপরে এটা হিমসাগর। তো আজকে একবারে জীবনমুখী ব্লগ বলতে পারেন, সাথে সাথে বয়সটা দিচ্ছি। আর এখানে আমার ছেলের জন্য দুধ, ভাত, চিনি, আম নিয়ে নিব, দেখি ও কতটুকু কিভাবে খেতে পারে। ও আসলে ওরকমভাবে আম দুধটা পছন্দ করে না, তারপরও আমি চাচ্ছিলাম ওকে খাওয়াতে। আর আমার সাথে লাপিবো আছে, ও আমার সাথে বসে একটু একটু কথা বলতেছে, যার কারণে ওর শব্দটা আসতেছে। তো আমি এখান থেকে পাকা দেখে একটা আম নিয়ে নিব, আমটা পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, আর তারপরে এটাকে আসলে কেটে নিব নাবিলকে খাওয়ানোর জন্য। আপনারা পাশে থাকেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখানে কেটে নিচ্ছি, নাবিল নাবিল হচ্ছে আজকে ক্যামেরাম্যান। দুধ দিয়ে আম দিয়ে ভাত খেতে তোমার কাছে ভালো লাগে নাবিল? মুখে বলো ভালো লাগে না? তারপর আম্মু জোর করতেছি বিদে তোমাকে খেতে হচ্ছে। তো আমটা যেহেতু নরম, তার জন্য এটাকে আসলে একটা আমি চটকিয়ে নিচ্ছি আগে অন্য একটা প্লেটে। তো এই যে আমার আমটা গুলিয়ে নেওয়া শেষ, এখন আমি একটু এক চিমটি লবণ নিয়ে ভাতগুলো ভালো করে মেখে নিব। আপনারা চাইলে বাচ্চাদেরকে এটা আসলে খাওয়াতে পারেন, সবাই আসলে এটা কম বেশি জানেন। আর এই যে নাবিল, হাই বলে দাও নাবিল। লাবি ভাই বলে দাও। আর লাবিও বসে আছে খাওয়ার জন্য। তো লাবি হলো আমার পাশের বাসার আন্টির ছেলে, ছোট মানুষ আসছে, তার জন্য বললাম তুমি চুপ করে বসে থাকো। এখন একটু চিনি নিয়ে নিচ্ছি, যেহেতু দুধটাও মিষ্টি আমটাও মিষ্টি, তার জন্য চিনির পরিমাণটা একটু কম নিয়ে নিলাম, চটকিয়ে নিচ্ছি একটু। আর এখন নাবিল দুধ দিয়ে দিচ্ছে, দুধটা দিয়ে দিবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দিবেন। আর একটু দাও, আর এটা কিন্তু আসলে আমরা মানে ভিডিও সঙ্গে সঙ্গে কথা, এখানে কোনো এডিট করার মতো আসলে কিছু না। লাবি বলো, সবাইকে বলো কেমন আছো, সবাই বলো কেমন আছো, বলো। হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। এই যে হাই তাকাও, এই যে লাবি এখন একটু হাই দিচ্ছে। আচ্ছা আমি আমটা নিয়ে নেই, ভালো করে চটকিয়ে নিচ্ছে। তো ফাইনালি রেডি, দুধ দিয়ে আম দিয়ে ভাত মাখা, এখন খাওয়ানোর অপেক্ষা। আসো বাবু, আসো নামিল, আসো। হ্যাঁ নাবিল কেমন হলো, লাইক দাও। দেখি লাভ ব্ল্যাক করো তো, লাইক দাও। তো এই যে ফাইনালি নাবিলকে খাইয়ে দিচ্ছি, ও আসলে নিজের হাতেও খেতে পারে, তারপরও মাঝে মধ্যে একটু খাইয়ে দিতে হয়, আর সেটাই করতেছি। আর এই আমের সিজনে আমের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। নাও, তো নাবিলকে খাইয়ে দিলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন আম কেটে নিব আবার আমি এবং ও খাওয়ার জন্য। আপনারা পাশে থাকেন আর দেখতে থাকেন, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হিমসাগরটা আমি কেটে নিচ্ছি, দেখেন ভিতরের কালারটা খুব সুন্দর। পাটা
সুন্দর করে আমি পিস করে নেছি দেখেন তো ফাইনালি আমকাটা শেষ এখন মা ছেলে আমগুলি খাবো খাও না গুলি খাও খেয়ে বলো তো রিভিউ দাও কেমন হলো এই যে জায়গায় কালারটা খুব সুন্দর আসতেছে যেহেতু রাতের বেলা শুটটা করতেছি তার উপরে মশারি ঝুলানো লাইটের আলোটা ভালো করে পাচ্ছি না তো সবাইকে বলবো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটার পাশে থাকবেন আর আজকের এই আপের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আর আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নাবিলের মতো করে খাওয়াতে পারেন আশা রাখি ভালো লাগবে খারাপ না আর এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত একটি খাবার আর মনে রাখবেন অবশ্যই বাজার থেকে ফলটা এনে কিন্তু ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু ফরমালিনটা যেতে পারে যদিও পুরোপুরি না যায় তার উপরও কিছুটা হলো চলে যাবে আজকের জন্য আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন আর আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন